স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। সারাজীবন দেশ ও মানুষের জন্যই নিজের জীবন বিলিয়ে দেওয়া এই লোকটির নিজের এক শতক জমি ও একতলা সম্পত্তিও নেই। সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। মৃত্যুর পরেও তার ব্যতিক্রম ঘটল না। জানা গেছে তিনি নাকি মৃত্যুর আগে তার মৃতদেহ দাফন করা নয়, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে দেহ দান করে গেছেন। তবে এ বিষয়ে কি সম্মতি দিয়েছে তার পরিবার? আসলেই কি দাফনের পরিবর্তে সংরক্ষণ করা হবে তার মরদেহ? দেহ দান করা সম্পর্কে ইসলামী বা কি বলে? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার সকালে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে তাকে সমাহিত করা হবে নাকি দেহ দান করা হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি। পরিবারের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আলতাফুন্নেসা। তিনি জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডাক্তার জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন 14 এপ্রিল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় তার মরদেহ নেওয়া হবে শহরের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা বুধবারই বৈঠকে বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে তাকে সমাহিত করা হবে নাকি দেহ দান করা হবে। তবে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন তার দেহ দান করা হবে। তার পরিবারের সদস্য সামিয়া জানান, ডাক্তার জাফরুল্লাহ পরিবারের সম্মতি আগেই নিয়ে রেখেছিলেন, সে অনুযায়ী সবকিছু হবে। মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে, সেখানে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সংবাদ সম্মেলনের পর জাফরুল্লাহ চৌধুরীর ছোট বোন আলিয়া চৌধুরী বলেন, আমরা এখন পর্যন্ত জানি পরিবারের বেশিরভাগ সদস্য মরদেহ দান করার পক্ষে। তিনি কয়েকবার বলেছেন দেহ দান করতে। আমরা তার কথার প্রতি শ্রদ্ধাশীল, অর্থাৎ মরদেহ দান করা হবে সেটি মোটামুটি নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তার জাফরুল্লাহ যেহেতু বছর দুয়েক আগে পুরোপুরি দিনের পথে ফিরেছিলেন, তিনি তওবা করে তার আগের জীবনের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কায়দা আম্পারাও তিনি পড়া শুরু করেছিলেন। সেহেতু প্রশ্ন আসছে, তিনি যে মরদেহ দান করবেন সেটা নিয়ে ইসলাম কি বলে? তিনি কি ইসলামের আইন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহ নয়, রুহ মোবারক আল্লাহ পাকের কাছে চলে যায়। আমরা কেবল দেহ ত্যাগ করি, আর দেহকে সম্মানের সঙ্গে বিদায় জানানোর শিক্ষা এজন্যই দেওয়া হয়েছে যাতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টির কোনো ধরনের অমর্যাদা না হয়। এছাড়া দেহকে যদি সুন্দরভাবে দাফন করা না হতো তাহলে পরিবেশও দূষিত হতো। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই এর শিক্ষাও পরিপূর্ণ। এছাড়া পবিত্র কোরআনুল কারিমের সূরা বনি ইসরাইল এবং সূরা মুমিনুনে এ বিষয়ে বর্ণিত হয়েছে, আমাদের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও তিনি তা একত্র করতে সক্ষম এবং তিনি তা করবেন। তাই আমাদের দেহের কোনো অংশ কারো কল্যাণের জন্য দান করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহাবিজ্ঞানী। তিনি জানতেন একসময় বিজ্ঞান উন্নতি করবে আর একের অঙ্গ আরেকজন প্রতিস্থাপন করে সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা বিজ্ঞানের যেসব অসাধারণ উন্নতি হয়েছে তা কি আমাদের জন্য আল্লাপাকের বিশেষ অনুগ্রহ নয়? আমার মৃত্যুর পর আমার দেহের কোনো অঙ্গ যদি আরেকজনের দেহকে সুস্থতা দানে সক্ষম হয় এবং সে সুস্থ হয়ে মানুষের জন্য কল্যাণে পরিণত হয়, এটা কি আমার জন্য পাপ হবে? বরং এটা আমার জন্য সদগায় জারিয়া সমতুল্য পুণ্য হবে। দেহকে যদি গবেষণার জন্য ব্যবহার করা হয় তাও পুণ্য হবে। আল্লাহ মানুষের নিয়ত দেখেন যে কে কোন নিয়তে মরণোত্তর দেহ দান করছেন। নিয়ত যদি সৎ হয় তবে আল্লাহ তার প্রতিদান দেবেন, আর অসৎ নিয়তে দান করলে নিয়ত অনুযায়ী সে প্রতিদান পাবে। আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। দর্শক, ডাক্তার জাফরুল্লাহ ছিলেন একজন মানবিক ব্যক্তি। তাছাড়া সম্প্রতি তার কাজকর্মের মধ্যেও ফুটে উঠেছে ইসলামে দেখানো অনেক বিষয়। আল্লাহ তাকে তার এমন সিদ্ধান্তকে সাদগায় জারিয়া হিসাবে কবুল করুন, আমিন। ডাক্তার জাফরুল্লাহর দেহদানের বিষয়টি কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন জাফরুল্লাহ সম্পর্কে আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।